হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত সরকারি খণ্ডর বিদ্যালয়ে শোচনীয় প্রদর্শন করার পিছতে পোহরলৈ আহিছে রঙাপুরার এখন সরকারি বিদ্যালয়ের শিক্ষকর কাহিনী। রাইজর অভিযোগ অনুসরি রঙা চকুয়া বালিকা মধ্য ইংরাজী বিদ্যালয়ত পুয়া 10 বজালৈকে উপস্থিত নহয় শিক্ষক। 9 বজাতেই বিদ্যালয়সমূহ আরম্ভ হব লাগে যদিও 10 বজালৈকে শ্রেণীসমূহ আরম্ভ নোহাত প্রতিবাদমুখর হয়ে পড়ে স্থানীয় রাইজ তথা অভিভাবকসকল। রাইজর অভিযোগ অনুসরি শিক্ষকসকল কোনোদিনেই 9 বজার পূর্বে বিদ্যালয়ত উপস্থিত নহয়, প্রায় 9:30 বজার পাছতে 10 বজার আশে পাশেহে তেওঁলোক বিদ্যালয়ত উপস্থিত হয়, যার ফলত ছাত্র ছাত্রীসকলের শিক্ষা গ্রহণত বৃহৎ ক্ষতির সম্মুখীন হয়ে আহিছে। ইয়ারোপরি বিদ্যালয়খনত মিয়াদ উকলা চাউলরে মধ্যাহ্ন ভোজন খুবাই থাকারও গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবারে পুয়া বিদ্যালয়খনত স্থানীয় রাইজ তথা অভিভাবক উপস্থিত হয়ে বিদ্যালয়খনত শিক্ষকসকলের উপস্থিতি নিয়মীয়া করার লগতে পচি যাওয়া পুরনি চাউলসমূহ মধ্যাহ্ন ভোজনের পর বিরত রাখবলে বিভাগীয় কর্তৃপক্ষক দাবি জানায়। সরকারি বিদ্যালয়ের একাংশ শিক্ষকর গাফিলতির বাবেই এতিয়া ক্রমাৎ শোচনীয় অবস্থার দিকে গতি করেছে সরকারি বিদ্যালয়সমূহ। ধরক আপনার 9:15:20 কোনোবা দিনাখন 9:30 আজি দেখি যে আপনার যেটা নাকি আপনার রেজিস্টার চলি আছে মোটামুটি ধরো আপনার 10টা বাজিল, কিন্তু তেনেকে হলে মানে স্কুলখনের পরিবেশটা কি হবো? স্কুলখনের আপনার প্রায় লড়ি আছে, তারপর শিক্ষক দেখি দুজন ইয়াত আছে বলে শুনেছো, প্রায় এজন আইছে, নহলেও আপনার ধরক 9:15 মানত আইছে, প্রায় আমি কাষতে থাকো, তেনেকে দেখিয়ে আছো যে সদায় দেরিকে আহি আছে। আমার লগত আছে আমি গোটেখিনি মানে কি তেনেকে গাঁৱৰ লড়াখিনি এইখিনি থাকোয়ে প্রায়। আনফালে 16 জন